পিএলআইডি টার্মটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ এখনো জানি, তবুও আমরা আবার একটু জেনে নিচ্ছি যে পিএলআইডি সম্পর্কে এই জিনিসটা কি এবং এর সিমটমস কি হতে পারে এবং চিকিৎসা। ধন্যবাদ আপনাকে। আসলে মেরুদণ্ডের ব্যথা বা কোমর ব্যথা, ব্যাক পেইন, এই ব্যথার অন্যতম একটি কারণ হচ্ছে পিএলআইডি। পিএলআইডি একটা ডাক্তারি টার্ম, সেটা হচ্ছে প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আপনি জানেন যে আমাদের কশেরুকা বা মেরুদণ্ডের যে হাড়গুলো থাকে, এইগুলোর দুটোর মাঝখানে একটা ডিস্ক থাকে, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ। যে কার্টিলেজের মানে মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস আর চারপাশে এনিউলাস ফাইব্রোসাস নামক ক্যাপসুল থাকে, মানে এক প্রকারের জেলি টাইপ সাবস্টেন্স থাকে যেটা ক্যাপসুল দ্বারা আটকানো। তো এখন একটা হাড়, উপরের হাড় এবং নিচের হাড় দুটোর মাঝখানে যখন এই ক্যাপসুলটা থাকে, ইয়েটা থাকে, ডিস্কটা থাকে, তখন কিন্তু শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। মানে আমাদের শরীরের ওজন, তারপরে আমাদের অনেক সময় আমরা কী করি, লাফ দেই, অনেক কিছুই করি, হাঁটি, চলাফেরা, অনেক সময় মাথায় বোঝা নেই বা হাতে বোঝা নেই, তখন এই সেকেন্ডারি কার্টিলেজটা একটা সাপোর্ট হিসেবে এবং শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। পাশাপাশি আমাদের মাইল্ড টু মোডারেট টাইপ ফ্লেক্সিবিলিটিতে সে হেল্প করে। আমাদের স্পাইন কিন্তু আপনার সেকেন্ডারি কার্টিলেজিয়াস জয়েন্ট, কিন্তু যেমন আমাদের যদি শোল্ডার জয়েন্টের কথা বলি বা এলবো বা হিপ জয়েন্ট, এটা এগুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্ট কিন্তু ওয়াইড রেঞ্জ অফ মোশন হয়, মানে আমরা প্রায় 160, 170, 20 বা 360 ডিগ্রি অনেক ক্ষেত্রে মুভ করা যায়, কিন্তু স্পাইনটা কিন্তু ওই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু অতটুক মুভমেন্ট করা সম্ভব না। কিন্তু পুরো স্পাইনটা যদি আমরা একসাথে ধরি, একেবারে একটা বাঁশের মতো চিন্তা করি, ব্যাম্বোর মতো, তো ব্যাম্বোর কিন্তু মাঝখানে কিন্তু প্রতিটা জোড়ায় কিন্তু ডিস্ক থাকে না, শুধু মানুষের মেরুদণ্ডের প্রতিটা জোড়া ডিস্ক থাকে, যার কারণে আমরা ফ্লেক্সিবল হতে পারি, যে সামনে ঝুঁকতে পারি বা ডানে ঝুঁকতে পারি, পিছনে ঝুঁকতে পারি, বামে ঝুঁকতে পারি, বা অনেক সময় উই ক্যান টুইস্ট, যে আমরা মুভ মানে ডানে বামে ঘুরাতে পারি নিজেদের বডিটা। বাট এটা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত হয়, এটা শোল্ডারের মতো না বা হিপ জয়েন্টের মতো না বা হাঁটুর মতো না। তখন এই যে ইন্টারভার্টেব্রাল ডিস্কগুলো বিভিন্ন কারণে, স্পেশালি আমরা দেখেছি বিভিন্ন মাইক্রো ট্রমা, যেমন আর্গোনমিক্যাল প্রবলেমের কারণে, মানে বসা, কাজকর্ম, চলাফেরার কারণে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে, সেটা ট্রমা হতে পারে, পড়ে গিয়ে হতে পারে, কাজের অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা হাই কোনো গাছ থেকে পড়ে গিয়ে বা উঁচু স্থান থেকে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে বা যে কোনোভাবেই এই ডিস্কটা অনেক সময় ট্রমা হতে পারে। এই ডিস্কের যে জেলিটা থাকে সেটা ফেটে গিয়ে বের হয়ে যেতে পারে বা জেলি আপনার ক্যাপসুলকে প্রেশার দিতে পারে, ক্যাপসুলটা ফুলে যেতে পারে, গিয়ে আমাদের মেরুদণ্ডের স্পাইনাল নার্ভ এবং কর্ড থাকে, সে নার্ভ বা কর্ডে প্রেশার দিতে পারে। এখন নার্ভ বা কর্ড যদি প্রেশারাইজড হয় বা কম্প্রেশন হয়, তখন দেখা যায় ওই নার্ভ এবং কর্ডের যেই 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 অংশে প্রেশার হলো, তার যে সাপ্লাইগুলো আছে আমাদের শরীরে, যেখানে যেখানে সে নার্ভগুলো, আপনার জানেন যে নার্ভ আমাদের মাসেলসকে মোটর অ্যাক্টিভিটি করতে দেয়, ইভেন কি সেন্সেশনও নার্ভ অলসো ক্যারি করে, তো তখন কিন্তু বিভিন্ন ব্যথা বেদনা শুরু হয়ে যায় বা সমস্যা দেখা দেয়। এক একজনের এক এক সমস্যা দেখা দেয়, কারো ব্যথা, পাও বস, ঝিঝি, এগুলো আমি সেদিকে পরে আসছি, তো সমস্যা হতে পারে। দেখেন এই যে পিএলআইডি, এটা কিন্তু আবার ভাগ আছে, কয়েকটা ভাগ। একটা হচ্ছে ডিক্স বালজিং, যেটা আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে ধরে থাকি। দুই নম্বর হচ্ছে ডিক্স প্রোট্রিউশন, মানে ডিক্সটা ফেটে যাওয়া, আর তিন নম্বর হচ্ছে এক্সট্রিউশন, মানে একেবারে ফেটে জেলি সব বের হয়ে যায়, এবং এক্সট্রিউশন যদি দীর্ঘদিন চলতে থাকে তখন সিকুয়েস্ট্রাম নামে আরেকটা টার্ম আছে, এবং স্পাইনাল ক্যানেল স্টোনোসিস আরেকটা টার্ম আছে। এই যে কয়েক পরবর্তী টার্মগুলো আসতে থাকে একটার পরে একটা, তো এবং প্রত্যেকটার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার মানে উপসর্গ ভিন্ন রকম হয়ে থাকে। বালজিংয়ের ক্ষেত্রে একরকম হবে, প্রোট্রিউশনের ক্ষেত্রে একরকম হবে, এক্সট্রিউশন এবং সিকুয়েস্ট্রাম বা আমরা যে বলি ক্যানেল স্টোনোসড যখন হয়ে যায় তখন আরেক রকম সমস্যা দেখা দিতে পারে। তো এইটা ব্যাক পেইন বা কোমর ব্যথার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এপিএলআইডি। এখন আসেন মানুষ কিভাবে বুঝবে যে তার পিএলআইডি হয়েছে বা সমস্যা। আরেকটা জানার বিষয় ছিল যে পিএলআইডি তো হিউজ টার্ম এবং খুব কমন একটা টার্ম, এটা কি কোনো এজ রিলেটেড আছে যে বয়সের সাথে, যেমন হাড় ক্ষয় হলেও তো পিএলআইডি দিকেও যেতে পারে, সেক্ষেত্রে আমাদের মানে তার হিস্ট্রিটা জানা খুব বেশি দরকার। হ্যাঁ, আসলে বয়সটা, হ্যাঁ অবশ্যই,
সাধারণত এটা পিএলআইডি আমরা যে রোগীগুলো কমন পেয়ে থাকি সেটা মিডল এজ মধ্যবয়সী রোগী সবচেয়ে বেশি, মানে হচ্ছে মানুষের আমরা যখন একটা বাচ্চা বড় হতে থাকে আস্তে আস্তে বোনস অসিফিকেশন হয়, তার বিভিন্ন আমরা বলি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি চলতে থাকে, মাসেলসগুলো ডেভেলপ হয়, কিন্তু যখন সে একটা নির্দিষ্ট স্টেডি লাইফে থাকে মানে একটা সমান্তরাল লাইফে থাকে স্পেশালি যখন ইয়াং এজ, এই এইজে গিয়ে কিন্তু মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, সে পেশাগত কাজ করে, বিভিন্ন পারিবারিক কাজ হতে শুরু করে এবং তার প্রফেশনাল অনেক অ্যাক্টিভিটিস হয় এবং এই যে মানুষের মুভমেন্টটা বেশি হয় অ্যাক্টিভিটিসের কারণে চলাফেরার কারণে, এই এইজটি আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি পিএলআইডি। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে সেটা হচ্ছে ডিস্কের ডিজেনারেটিভ একটা চেঞ্জ আসে, বয়স বাড়ার সাথে সাথে যেমন হাড়ের চেঞ্জ আসে, হাড়ে ক্ষয় হয়, হাড় বেড়ে যায়, অস্টিওফাইট তৈরি হয়, তো দূর ডিস্কের মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আসছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।